হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন ওল দিয়ে মুরগির মাংস রান্না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ওল ও মুরগির মাংস মুরগিটা সাধারণ পিস করেছি, খুব বড় না, খুব ছোট না। মাংস হিসাবে ওলটা কেটেছি, ওলের গায়ে একটা লাল স্পট থাকে, সেটা ফেলে দিয়ে কেটেছি। চারটে রসুন নিয়েছি, মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন পরিমাণ মতো, শুকনো ঝাল পরিমাণ মতো, গরম মশলা, আদা, জিরে এবং মরিচ, দুই থাল তেজপাতা। মাংসের পরিমাণে মশলা দিই। রান্নার জন্য পাত্র বসিয়ে প্রথমে অল্প তেল দিয়ে ওল ভেজে নিতে হবে। তেলটা গরম হয়েছে, ওলগুলো ছেড়ে দেব, সঙ্গে রসুন সুই ঝালটা দেব, একসঙ্গে ভাজ। সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ওল রসুন সুই ঝাল একসাথে ভেজে ফেলি। হালকা হলুদ দিলে কালারটা ভালো দেখা যাবে, হালকা হলুদ দিয়ে এক মিনিট ঢাকা দিলাম, আবার একটু নাড়িয়ে দিয়ে আর একটু ঢাকা দিলাম। এভাবে ঢাকা দিয়ে ওলটা সুন্দর করে ভেজে দেব। দেখুন ওলটা সুন্দর একটা ভাজা ভাজা কালার আসছে। এখন একটা পাত্রে রেখে দিই। মাংস রান্নার জন্য পরিমাণ মতো তেল দিই। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিই। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা ঘ্রাণ আসলে শুকনো ঝালগুলো দিয়ে দেব। একটু লালচে লালচে কালার আসবে, চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে মশলা তৈরির সময়। মাংসের পরিমাণে লবণ হলুদ দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। সাধারণ পাত্রে রান্না শুধু নাড়ানাড়ি করতে হবে। সমস্ত মশলা দিয়ে হাফ হাফ দিয়ে প্রথমে আদা দিয়েছি, জিরে মরিচ, পাত্রে ধরা লাগার আগে একটু জল দেব। অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে মশলাটা কষে নিই। এবার মাংসগুলো ছেড়ে দিই। ভালোভাবে নাড়িয়ে সমস্ত মশলাদি মাংসে মেখে ফেলতে হবে।
এক মিনিট ঢাকা দিই, ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। ঢাকা দিয়েছি বলে একটু জলা জলা ভাব হয়েছে। এইবার গরম মশলা হাফ দিয়ে দিলাম, সুন্দর ঘ্রাণ ছড়ছে। ভাজা উল্টা এখন ছেড়ে দিলাম, দিয়ে আর একটু সুন্দর করে নাড়িয়ে আর একটু ঢাক। ওল দিয়ে মাংস দিয়ে একসঙ্গে ভালোভাবে কষলে স্বাদ বেশি হবে, মাংসের স্বাদ ওলের ভিতরে ঢুকে যাবে। যখন পাত্রে ধরা লাগা লাগা ভাব হবে তখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব, মাংস ওল সিদ্ধ হয়ে অল্প অল্প রাখা রাখা থাকবে। মাঝে মাঝে নাড়িয়ে দেব, এইভাবে 5-6 মিনিট ফুটবে। মাংস রান্নার মাছ পথে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতে তখন ভালো দেখায় না। রান্নার শেষ পথে কালার আবার ফিরে আসে, ওলটা সিদ্ধ হয়ে গেছে। মশলাদিগুলো আবার একে একে সব দিয়ে দিই, প্রথমে জিরে মরিচ দিয়ে একটু বাদে আদাটা দিতে হবে। আদা দিয়ে 1/2 মিনিট পরে গরম মশলা দিব, এইভাবে 4-5 মিনিট আবার মশলা আদি দিয়ে ফোটাবো। তেজপাতা 2 খানা থেকে ছাড়ব, তেজপাতার ঘ্রাণটা মাংসের ভেতরে থেকে যাবে। গরম মশলাটা দিয়ে দিয়েছি, স্বাদ বুঝে লবণ দিতে হবে। দেখুন মাংসের কালারটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে, এইভাবে যখন রান্নাটা একেবারে শেষ হয়ে যাবে তখন কালারটা কত সুন্দর হবে। এবার দেখুন, এবার দেখুন কত সুন্দর কালার আসছে। আপনারা তো অনেকে অনেকভাবে ওল রান্না করে খান, এইভাবে মাংস দিয়ে ওল রান্না করে খেয়ে দেখুন, খুবই স্বাদ। ওলটার ভিতরে মাংসের স্বাদ ঢুকে গেছে, একটা মজাদার স্বাদ সৃষ্টি হয়েছে। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। রান্নার শেষে ভাজা ধনের গুঁড়া ছড়িয়ে দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়, খেতে খুব মজাদার স্বাদ হয়। এইভাবে আপনারা ওল রান্না করে খেয়ে দেখেন কত স্বাদ। ভালো থাকেন, আমাদেরও ভালো রাখেন।